তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ইনান জবাব দিল না, হঠাৎ করেই ঘর জুড়ে সব লাইট আগের মতোই জ্বলে উঠল। বেশ রাত হয়ে গেছে, এতক্ষণে হয়তো ঋতিকা ঘুমিয়ে গেছে। কতগুলো ভাবতে ভাবতে ইনান বেডরুমের দরজা খুলে প্রবেশ করতেই থমকে যায়। ভেজা কাপড়ে জুবুথুবু হয়ে বসে আছে মেয়েটি, দুগাল রক্তিম ভাব ছড়িয়ে আছে আর উত্তর নয়নে। এক পলক তাকায় ইনানের দিকে, তার দৃষ্টির ভাব গাম্ভীর্য বুঝতে পেরে গলা খেকিয়ে ওঠে ইনান। এত নাটকের মানে কি? আপনি জামা কাপড় চেঞ্জ করেননি কেন? মানলাম আমি বকেছি তাই বলে ভেজা শরীরে। ইনান এগিয়ে এসে ইতিকাকে ছুঁয়ে দেয়, সারা শরীরে প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। ইতি বউ দ্রুত চেঞ্জ করে আসুন। আজব কথা বলছেন না কেন? আমি উঠতে বলেছি আপনাকে। ইতিকা কথা শুনল না, বরং রাগ দেখিয়ে বসে রইল। ইনান একটা সময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পর করে। মেয়েটার উপর বারবার রেগে যাচ্ছে সে, কী করে সামলাবে রাগ? এদিকে নেশাটা যেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, মাথাটা ভারী ভারী অনুভব হচ্ছে। লাস্টবার বলছি আপনি ওয়াশরুমে যাবেন এবং ড্রেস চেঞ্জ করবেন। ইতিকা গেল না, বরং ঠায় বসে রইল আগের মতোই। আগের মাত্রাটা যোগ হয়েছে এবার বেসামালভাবে। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে তাকে শব্দ করে হেসে উঠল সে। তৎক্ষণাৎ রুম জুড়ে ছড়িয়ে যায় বিকট শব্দ। শব্দের তোড়ে অলিত বিছানা থেকে এক লাফে উঠে বসে। ইতিকা নীরবতা খুঁজে শব্দ করে কেঁদে উঠে। মেঝেতে আয়নার টুকরোগুলো ছড়িয়ে আছে, গল গল করে রক্ত ঝরছে ইনানের ডান হাত থেকে। আপনি এখনো যাবেন না ইতিবউ? ইতিকা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অপরদিকে অলিত জোরে জোরে দরজায় কড়াঘাত করছে, রক্তাক্ত হাতটা চোখের সামনে এনে দীর্ঘশ্বাস ছাড়ে ইনান আফসোসের সুরে ফিসফিস করে বলে, আমায় কি একটু শান্তি দেবেন না ইতিবউ? এই রাগ জেদ ব্যাপনা তোর কি কোনো দিনও কমবে না? বিয়ে হয়েছে, আবার একটু শান্ত থাক, মানুষের মতো ব্যবহার কর। তোর আচরণ আমার কাছে রাস্তা কুত্তার থেকেও খারাপ লাগে। হাতের কি জঘন্য অবস্থা করেছিস তুই? কাল সকালে ডাক্তারের কাছে যাবি। অলিত রাগ ছাড়তে ছাড়তে ইনানের হাতে ব্যান্ডেজ করছে। ইতিকা চুপসে দরজার কোনায় দাঁড়িয়ে আছে, রুমের এক পাশে কাছে ছড়াছড়ি। এই মুহূর্তে তার কি করা উচিত বুঝে উঠতে পারছে না সে। লোকটাকে তার আগে থেকে রাগি কপট মনে হতো, কিন্তু এখন একটা পাগল উন্মাদ মনে হচ্ছে। রাগ দেখিয়ে কেউ কাজে খুশি দেয় এইভাবে হাতের বিশ্রী অবস্থা করে, আর প্রত্যেকবার রাগ দেখিয়ে কি মানুষের গায়ে এত কাটা সেলাইয়ের দাগ। মানুষটা আসলেই অদ্ভুত, কিন্তু এই অদ্ভুত মানুষটা কেন তার জীবনে ইতিকা নামক সরল সোজা মেয়েটার জীবন জুড়ে নিয়েছে? প্রশ্নগুলো ঘুরে ফিরে ইতিকার মস্তিষ্কে বারবার হানা দিচ্ছে, কিন্তু সঠিক উত্তর পাওয়া এখনও হলো না। অলিত ব্যান্ডেজ শেষে পূর্ণ দৃষ্টি রাখে ইতিকার উপর। ভাবি শুনছেন? ভাবি শব্দটা শুনে অপ্রতিভ অবস্থায় পড়ে যায় ইতিকা। ফ্যালফ্যাল চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে অলিতের দিকে। অলিত গলা ঝেড়ে আবারও দৃষ্টি রাখে ইতিকার দিকে। ভাবি আপনাকে বলছি, শুনছেন আপনি? জি বলুন। আপনি আজ পাশের রুমে ঘুমান, গতকাল সুপুর সেখানে ঘুমিয়েছে, ইনানকে বরং আজ একা থাকতে দিন। অলিদের কথা শেষ হতে ইনান দুজনের উদ্দেশ্যে গভীর স্বরে বলে, বিয়ে করেছি, বউকে পাশের রুমে রাখতে নয়। অলিত তুই এখন রুম থেকে যা, অন্য কেউ যেন ভুলেও এই রুম থেকে যাওয়ার দুঃসাহস না করে, হিতাহিত ফল ভালো হবে না। অলিত উঠে দাঁড়ায় ইতিকাকে থাকতে ইশারা করে নিজে বেরিয়ে যায় রুম থেকে। গভীর রাতে ইনান বারান্দায় বসে আছে, হিমেল হাওয়া শৈল অন্যরকম শিহরণ জাগিয়ে তুলছে। হাতে টনটন ব্যথা তীব্রভাবে বৃদ্ধি পেলেও সে একদম স্থিরভাবে সিগারেট ফুঁকছে। এমন কত শত জখম সে পেয়েছে, তার ইয়ত্তা নেই, তার তুলনায় এই জখমটি তুচ্ছতম। সিগারেট শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয় বাইরে, খুটখুটে অন্ধকার। রুমটায় প্রবেশ করে বিছানার পাশে টেবিলে রাখা ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। বেশ খানিকটা আলো আছড়ে পড়ছে ঘুমন্ত ইতিকার মুখে, সেই দিকে তাকিয়ে স্মিত হাসতে থাকে ইনান। ইতিবউ আগে তুমি ছিলে আমার টোপ, এরপর অদ্ভুতভাবে সব পাল্টে গেল, এখন সব কিছুর ঊর্ধ্বে তুমি আমার ভালোবাসা, আর ভালোবাসার যত্ন করতে হয় না হলে হারিয়ে যায়। আমি আমার সর্বোচ্চ চেষ্টাই তোমায় আগলে রাখবো।
সকাল সকাল ফ্ল্যাটে সুফিয়ার আগমন মোটেও সুবিধা লাগেনি অলিদের কাছে। তার দিকে তাকে বেশ সন্দেহ দৃষ্টিতে প্রশ্ন ছুড়েল অলিদ, তুই এত সকালে এখানে কি করস? ইনার নামে আসতে বলেছে। কিন্তু কেন? তা জানি না। দুজনের মাঝে আবার নীরবতা। কিছুক্ষণ পরে ইনান এসে তাদের সামনে বসে এবং সুফিয়াকে ইশারা করে বলে, ইতিকার দায়িত্ব অর্ধেক তোর উপর ছেড়ে দিলাম। আমার উপর? মানে কি? ইতিকাকে স্কুলে ভর্তি করাবি। এই শহরে চলতে হলে, আমার সঙ্গে থাকতে হলে ঠিক যা যা অভিজ্ঞতা প্রয়োজন সব তোর দায়িত্ব। ওর জন্য আলাদা ম্যাডাম ঠিক করবি পড়ানোর জন্য। ইনানের কথা শেষ হওয়ার আগে চটপট উত্তর দিল অলিদ, দোস্তর সাথে থাকতে হলে মেয়েটাকে আগে যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে হবে। দুই চারটা লাশ তার সামনে পড়লে যেন অজ্ঞান না হয় তাই কলিজা শক্ত রাখতে হবে। কিন্তু মেয়েটার কাল তোর হাত কাটা দেখে যে অবস্থা হয়েছে, মনে তো হয় না তোর সাথে যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে সে টিকে থাকবে। শাট আপ! ইনান বেশ জোরেই ধমক দেয় অলিদকে, সঙ্গে সঙ্গে চুপ সে যায় সে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছে ইনান। তাদের বিবাহিত জীবনের অষ্টম দিন আজ। এই কয়েকদিনে বেশ ঝড়ঝাপটা বয়ে গেছে তার উপর। ইতিকাকে স্কুলে ভর্তি নিয়েছিল বেশ তোষামত। গতকাল থেকে নতুন স্কুলে পড়াশোনা শুরু হবে তার। গুনগুন করে গান গাইতে গাইতে আয়নার দিকেই তাকায় ইনান। সেখানে ভেসে ওঠে ভেজা চোখ দুটি নিয়ে তাকিয়ে থাকা কিশোরীর দিকে। ইতি বউ, কাঁদছেন কেন আপনি? এই কয়েকদিনে আমি বুঝতে পেরেছি আমার ভালোর জন্য সব ব্যবস্থা আপনি করছেন, কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন? সব কিছু ভালোর জন্য করলেও আপনি আমার ভালো থাকাটাই কেড়ে নিলেন। ইতিকা কথায় ইনানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। কি সমস্যা আপনার? আপনি ওয়াসিমকে কি করে চেনেন? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। ওয়াসিম আমার হবু বর। মুখে লাগাম দিয়ে কথা বলুন ইতি বউ, সে আপনার প্রাক্তন, ভুলেও স্বামী বানাতে যাবেন না। আপনার আগে সে আমার জীবনে এসেছে, আর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি মাঝে ঢুকে সব ভেস্তে দিয়েছেন। ও আচ্ছা, তাই নাকি? এতই টান বুঝি প্রেমিকের জন্য? তা বিয়ের সপ্তাহ পার হয়ে গেল, আপনার প্রেমিক কোথায়? সে দেশের বাইরে আছে, ফ্যামিলি বিজনেস। ও তাই নাকি? নাকি বিয়ে করে সংসার করছে? মানে? ইতিকা চমকে তাকায় ইনানের দিকে। ইনান হাসতে হাসতে নিজের ফোন হাতে তুলে ইতিকার সামনে তাক করে। ইতিকা মোবাইলের দিকে তাকে ফুরকে যায়। ওয়াসিম একটি মেয়েকে জড়িয়ে ধরে হাসছে। ছবিটি দেখে দোটানায় পড়ে যায় ইতিকা। মুখ ফুটে কিছু বলার আগে ইনান ঠোঁট বাঁকিয়ে বলে, কার জন্য আমাকে অপমান অবহেলা করছেন? ওয়াসিম বাগদত্তা বিদেশে, সে ফ্যামিলি বিজনেসে যায়নি, বরং বিয়ে করতে গেছে। আর তুমি তো ছিলে, তার ভো থাক, আর কিছু বলবো না, মন দিয়ে পড়াশোনা করুন। ইনান শার্টের কলার ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মুখে হাত গুজে কেঁদে দেয় ইতিকা। ইনানের কানে ইতিকার কান্নার শব্দ আসতে আবারও দৌড়ে রুমে ফিরে আসে। অন্য কোনো উপপত্তির জন্য কাঁদতে হলে রাস্তায় যান, আমার বাসায় এসব আমি সহ্য করব না, মাইন্ড ইট। ইনানের কথায় কোনো হেলদোল নেই ইতিকার, বরং আরও জোরে শব্দ করে কেঁদে উঠে সে। ফোলা চোখ মুখ নিয়ে সুফিয়ার দিকে বিরক্তি ভঙ্গিতে তাকিয়ে আছে ইতিকা। আজ তাকে স্কুলে যাওয়ার জন্য বেশ জোর তোষামত শুরু করেছে দিয়েছে সবাই, কিন্তু এই মুহূর্তে স্কুলে পড়াশোনা কিছুই মাথায় নেই তার। বর্তমানে ওয়াসিমের সাথে একটিবার যোগাযোগ করার জন্য আকুল হয়ে পড়েছে সে। আমি আজ স্কুলে যাব না আপু। কথাটি ইনানের শ্রবণ হতে পাউরুটিতে কামড় বসানোর আগেই ঘাড় ঘুরিয়ে তাকায় ইতিকার দিকে। স্কুল যাবেন না মানে কি? আমার ভালো লাগছে না। আমি আপনাকে সেদিন বলেছিলাম অন্য কারোর জন্য কাঁদতে হলে রাস্তায় যান, আমার বাসায় এসব আমি মেনে নেব না। তারপরেও আপনি গত তিন দিন আমাকে জ্বালিয়ে মারছেন, কাঁদতে কাঁদতে চোখে মুখের কি বাজে অবস্থা করেছেন, ধারণা আছে আপনার? ইনান কথাটি বলেই পাউরুটিতে কামড় বসায়। এদিকা না চাইতেও আবার ঠোঁট কামড়ে কেটে দেয়। না চাইতেও ইনানের কথা তার বারবার মনে পড়ছে। দীর্ঘ লম্বা ঢেউ খেলানো চুলগুলোতে বেনি বাঁধিয়ে নিজেকে তৈরি করে নেয় ইতিকা। ইনান বেশ কিছুক্ষণ আগে বাসা থেকে বেরিয়েছে। বর্তমানে সুফিয়া আর ইতিকাও বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। স্কুল ব্যাগ হাতে তুলে নিল, প্রয়োজনীয় জিনিসপত্র চেক করে নিচে চলে যায় দুজনে। একটা কথা বলবো আপু? প্রশ্নটি করেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল ইতিকা। বলো। প্রায় 15 দিন হলো আমি তোমাদের সাথে আছি, কিন্তু কাউকেই চিনি না। সবচেয়ে বড় কথা হলো, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তাকেই এখনো ভালোভাবে চিনতে পারছি না। জানি
আমি শুধু ওর ডাক নামটাই জানি। ইতিকার প্রশ্নে স্মিত হাসে সুফিয়া। রাস্তার পাশ থেকে রিশকা ডেকে ইতিকাকে চড়ে বসার জন্য ইশারা করে। ইনানের পুরো নাম ইফতিয়ার ইনান, পড়াশোনায় অনার্স দ্বিতীয় বর্ষ, বাবা মায়ের একমাত্র ছেলে। তার বাবা বর্তমানে ব্যবসা করছেন। কিন্তু তিনি তার বাবা মায়ের সঙ্গে কেন থাকে না, আর সেদিন তার সাথে এত বাজেভাবে কেন কথা বলেছে? ইনানের বাবার সঙ্গে তার বনবিনা নেই, এর বিশেষ কারণ হলো তার মামার জন্য। ইনান তার মামুর ভক্ত, বিষয়টি মোটেও পছন্দ করেন না আঙ্কেল। গত এক বছর থেকে পরিবার বিচ্ছিন্ন ইনান। কিন্তু আমাকে বিয়ে করার কারণটা বুঝতে পারছি না। সেটা আমিও জানি না ইতিকা। ইতিকা আর প্রশ্ন করলো না, দীর্ঘ জ্যামে লেগে থাকা রাস্তাটার দিকে তাকিয়ে নিজের জীবনের হিসাব করতে ব্যস্ত হয়ে পড়ে। স্কুল শেষে ভিড়ের মাঝে কোন দিক যাবে দিশেহারা হয়ে পড়েছে ইতিকা। স্কুলের বেশ কয়েকজন মেয়ের সাথে তার আজ পরিচয় বিনিময় হয়েছে, কিন্তু সবার কাছে নিজেকে অবিবাহিত দাবি করেছে। ভিড়ের মাঝে সুফিয়াকে খুঁজতে খুঁজতে হঠাৎ হাতে বেশ জোরে টান অনুভব করে সে। ঘাবড়ে গিয়ে হাত ছাড়ানোর জন্য ঝাঁকড়া দিতেই আরও জোরে টান লাগে। তৎক্ষণাৎ ছিটকে প্রশস্ত কারো বুকে আছড়ে পড়ে ইতিকা। নিজেকে ধাতস্থ করে দ্রুত মাথা তুলে তাকাতে ইনানকে দেখে অস্থিরতা লুপ্ত হয়। আপনি আপু কোথায়? আপু আসবে না, এখন আমার সাথেই বাড়ি চলুন। ইতিকার হাতটা ইনান শক্তভাবেই ধরে আছে। গাড়ির ড্রাইভিং সিটে বসে বেশ কিছুক্ষণ চুপচাপ স্থির স্থিরতে তাকিয়ে থাকে ইতিকার দিকে। ইতিকা আর চোখে বেশ কয়েকবার ইনানের দিকে তাকায়, কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে ছেলেটার। ইনান গাড়ি চালানো শুরু করে দেয়। ফ্ল্যাটের সামনে এসে গাড়ি থামিয়ে ইতিকাকে নামতে ইশারা করে। ইতিকা তার স্কুল ব্যাগ হতে তুলে ইনানের সঙ্গে বেরিয়ে যায়। ইনান একটানে ইতিকার হাত থেকে ব্যাগটা ছাড়িয়ে নিয়ে সোফায় বসে। তার কাণ্ডে অবাক হয়েছে ইতিকা। ব্যাগ টানাটানি শুরু করছেন কেন? আজ কার কার সাথে পরিচিত হয়েছো ইতিবউ? তা আপনাকে বলবো কেন? ইতিকার কথায় ঠোঁট বাকি হাসে ইনান স্কুল ব্যাগ থেকে একাডেমি ডায়েরিটা হাতে তুলে জোরে জোরে পড়তে থাকে। নাম ইতিকা ইয়াসমিন, শ্রেণী নবম, রোল 78। বাহ বাহ, ভালো, বেশ ভালো। ইনানের আচরণ বড় অদ্ভুত লাগছে ইতিকার কাছে, তবু চুপচাপ তাকিয়ে রইল সে। ইনান ব্যাগে বেশ ভালোভাবেই চেকিং করার এক পর্যায়ে একটা চিঠি পেল। চিঠিটা হাতে নিয়ে ইতিকার দিকে সূক্ষ্মভাবেই তাকায় ইনান। এটা কি ইতিবউ? আমি জানি না। আপনার ব্যাগ আর আপনি বলছেন জানেন না? ইতিকা চুপচাপ রইল। সে নিজেও বুঝতে পারছে না এই চিঠিটা তার ব্যাগে এলে কী করে। বেশ জোরে জোরে পড়তে শুরু করে। হে ইতিকা, তুমি খুব মিষ্টি মেয়ে। তোমার সঙ্গে যতবার কথা বলতে চেয়েছি তুমি আমায় ইগনোর করেছো, কিন্তু ইগনোর করার কারণটা কি তুমি জানো? ক্লাসের সবচেয়ে ব্রিলিয়েন্ট ইন্টেলিজেন্ট তুমি জানো ক্লাসের সবচেয়ে ব্রিলিয়েন্ট ইন্টেলিজেন্ট ছেলে আমি, আর তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। আমি চাই আমাদের একটা ভালো বন্ধুত্ব তৈরি হোক। সর্বশেষ একটা কথা না বললেই নয়, তুমি খুব মিষ্টি মেয়ে, দেখলে আদর করতে ইচ্ছে হয়। ইনান চিঠিটা পড়ে পূর্ণ দৃষ্টি রাখে ইতিকার উপর। ইতিকা খাবরে গিয়ে উত্তেজিত হয়ে পড়ে। আরে বিশ্বাস করুন, আমি জানি না এই চিঠি কে দিয়েছে। চুপ, তুমি খুব আদুরে, দেখলে আদর করতে ইচ্ছে হয়। আমার বউয়ের প্রশংসা আমি এক পিচ্চি ইচড়ে পাকা ছেলের কাছ থেকে শুনবো? পড়াশোনা করতে যাচ্ছেন আপনি প্রেম করতে নয়, কোনো ছেলের সাথে মেলামেশা করতে দেখলে ঠ্যাং ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো। আমি ছেলেটাকে চিনি না, আর চিঠি ব্যাগে আসলো কি করে সেটাও জানি না। এদিকে আসেন আপনি। কেন? আমি আসতে বলেছি। ইতিকা ইনানের সামনে এসে দাঁড়ালো। ইনান তাকে টেনে তার পাশে বসিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে আদুরি সুরি বলতে থাকে। মিসেস ইফতিহার ইনান, আপনি বর্তমানে বিবাহিত, ভুলে যান আপনার অতীতের কথা। আর অন্য কোনো প্রেমিক পুরুষ আপনার জীবনে আসতে চাইলেও মনে করবেন সেই দিনের রাতের কথা। আপনার উপর রাগ উড়াতে নিজের হাতটাকে যেভাবে জখম করেছিলাম ঠিক আবার একই কাজ করব। আপনার কোনো ভুলে আমি আপনাকে শাস্তি দেব না, শাস্তিটা আমি নিজে গ্রহণ করব। আপনার অন্যায়ের কারণে অন্য কেউ শাস্তি পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কখনোই তা মেনে নিতে পারবেন না আমি জানি, তাই যা বলছি ভালোভাবে মেনে চলুন। ইনানের কথার উল্টো পিঠে আর কথা বলল না ইতিকা। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার জীবনটা ধীরে ধীরে ইনানময় হয়ে যাচ্ছে।
যেখানে তার নিজের জীবনের উপর নিজের সিদ্ধান্ত তুচ্ছ। ইনানের মামা বাহারুল ইসলাম আজ বেশ রেগে আছেন, তার মাথা সাদা, ব্যান্ডেজে মোড়ানো। ইনানের অপেক্ষা করতে করতে তিনি বিরক্ত হয়ে শুয়ে পড়েন, শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। অতীতে তিনি ব্যবসায় জড়িত থাকলেও রাজনীতি প্রিয় বন্ধু সাহাবের প্ররোচনায় রাজনীতিতে যুক্ত হন, কিন্তু বাহারুল ইসলামের জনপ্রিয়তা তুখুরভাবেই বেড়ে গেলে সেই প্রিয় বন্ধুর মনে হিংসে সঞ্চার হয়। ধীরে ধীরে একে অপরের শত্রু হিসেবে পরিচিতি লাভ করে।